7,500 এসি ভোল্টেজ উৎপন্ন করতে সক্ষম ছোট এই আর্ক লাইটার। এই পরিমাণ ভোল্টেজ কিভাবে এটা উৎপন্ন করে এটা দেখার জন্য ডিভাইসটি আজকে আমরা খুলব। কি কি কম্পোনেন্ট এটার মধ্যে ব্যবহৃত হয়েছে এটা সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। সো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কন্টিনিউ করুন, একটি হাই ভোল্টেজ ডিভাইস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। এই জাতীয় ডিভাইসগুলো বিভিন্ন ব্র্যান্ডে কিংবা বিভিন্ন নামে এসে থাকে। এখানে একটি ব্র্যান্ড নেম মেনশন করা ছিল যেটার স্টিকার আমি তুলে ফেলেছি, কারণ আমি চাচ্ছি না আমার মাধ্যমে কোনো ব্র্যান্ড কিংবা সেলারের ক্ষতি হোক। তো যাই হোক, এই ডিভাইসটি কিনলে সাথে একটি চার্জিং কেবল পাওয়া যায়, টাইপ সি চার্জিং কেবল। ডিভাইসটি যেহেতু টাইপ সি ডিভাইস, সুতরাং টাইপ সি কেবল দেওয়া হয়। পাশাপাশি একটি স্ট্র্যাপ দেওয়া হয় যেন এটা সহজে ক্যারি করা যায়, এমন একটি স্ট্র্যাপ পাওয়া যায়। আর এই হচ্ছে মেইন ডিভাইস। প্রথমত আপনারা যেটা দেখতে পাবেন, এটার যে ক্যাপ, এটার জন্য একটি লক এখানে রয়েছে। যেহেতু এটি একটি হাই ভোল্টেজ ডিভাইস, তাই কোনো কারণে এটা পকেটে থাকা অবস্থায় যদি সুইচ অন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটি হাই ভোল্টেজ ইলেকট্রিক শক লাগার চান্স থেকে যায়। সুতরাং এটা সিকিউর রাখার জন্য লকটি দেওয়া হয়েছে যেন এ ধরনের ঘটনা না ঘটে। লকটি এভাবে খুলে এখানে প্রেস করলে দেখুন ক্যাপটি খুলে গেছে, সাথে সাথেই দেখতে পাবেন চারটি এলইডি জ্বলে উঠেছে। এগুলো মূলত ব্যাটারি লেভেল ইন্ডিকেটর। চারটি এলইডি জ্বলছে মানে এটায় ফুল চার্জ রয়েছে এই মুহূর্তে। তো মূলত ডিভাইসটির প্রাইমারি একটি ফিচার এটা। আর এটার যে ফাংশনালিটি, তার মধ্যে রয়েছে দুইটি ফিচার, যার মধ্যে একটি হলো এটা। এখানে রয়েছে আর্ক লাইটিং সিস্টেম, যেটার মাধ্যমে আর্ক জ্বলে ওঠে এবং হচ্ছে আগুন ধরানো যায়। পাশাপাশি আরেকটি ভালো অপশন আছে, যেটা হলো কব এলইডি। বেশ পাওয়ারফুল লাইট এটা থেকে হয়, যেটা আসলে বিভিন্ন ক্ষেত্রে খুবই দরকারি হয়। তো চলুন প্রথমে এটার আর্ক টেস্ট করি, আমরা দেখি কতটা পাওয়ারফুল আর্ক এটা তৈরি করতে পারে এবং আসলে এটা থেকে যে ইলেকট্রিক আর্ক তৈরি হয় সেটা কতটা কার্যকরী। তো আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই একটি টিস্যুতে আগুন ধরে গেল, যেটা কিনা খুবই পাওয়ারফুল মনে হলো। খুব সহজেই আসলে এটা দিয়ে আগুন ধরানো সম্ভব বোঝাই গেল। বেশ ইফেক্টিভ একটি ফায়ার মেকিং টুল এটা, আমরা সহজে বুঝে গেলাম। আর্কের যে অবস্থা আমরা দেখতে পেলাম তাতে বোঝাই যাচ্ছে এটা খুব সহজে আসলে ব্যবহারযোগ্য। আর এ পাশে একটি সুইচ আছে যেটা মূলত কব এলইডি জ্বালানোর জন্য। তো এটাই সিঙ্গেল প্রেসে যেটা হয়, কব এলইডি এভাবেই ব্লিঙ্কিং হতে থাকে, আবার প্রেস করলে বন্ধ এবং পুনরায় প্রেস করলে ফুল ব্রাইটনেসে এলইডি জ্বলতে থাকে। দেখতে পাচ্ছেন কতটা আলো এটা দিতে পারে, বেশ ব্রাইট আলো এটা দিতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি। আবার প্রেস করলে লাইট অফ হয়ে যাবে এবং পুনরায় প্রেস করলে দেখুন এটা হলো লো ব্রাইটনেস মোড। এই মোডে মূলত লাইটটি দীর্ঘ সময় একটানা জ্বলে, কারণ লো ব্রাইটনেস মোডে ব্যাটারি খরচ অনেকটাই কম হয়। তো মূলত এই হলো এটার লাইটিং সিস্টেম। তো এখন যদি আমরা এটার ইন্টারনাল বিল্ড কোয়ালিটি বা বিল্ড ম্যাটেরিয়াল দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে এটা আমাদের খুলতে হবে। ডিভাইসটি খুলতে গেলে সামনের এই অংশ টেনে বের করতে হয়। তো আমরা এটার ফ্রন্ট ক্যাপটি বের করে ফেললাম। এখানে দেখুন দুইটি রাবার গ্যাসকেট বসানো হয়েছে। এগুলো মূলত দেওয়া হয়েছে এ কারণে, ডিভাইসটিকে চেষ্টা করা হয়েছে ওয়াটারপ্রুফ করার জন্য। এখানে দুইটি গ্যাসকেট দেওয়ার কারণ হলো, একটি হলো উপরের যে ক্যাপ, এই ক্যাপের অংশটিকে প্রোটেক্ট করার জন্য, যেন ক্যাপের মধ্য দিয়ে পানি ভেতরে আসতে না পারে, এবং হচ্ছে এবং নিচের গ্যাসকেটটি দেওয়া হয়েছে বডির অংশের জন্য, যেন বডির ভেতরে পানি যেতে না পারে। মূলত এই হচ্ছে দুইটি গ্যাসকেট দেওয়ার কারণ। ক্যাপটি এভাবে লাগানো থাকলে আসলে দুইটি অংশ সিলড হয়ে থাকে, যার কারণে পানি হয়তো ভেতরে যেতে পারে না। তো আমার কাছে আসলে মনে হয়নি এটা ফুললি ওয়াটারপ্রুফ হবে, যার কারণে আমি আসলে এটার ওয়াটার টেস্ট করিনি। এটার বিভিন্ন ভেরিয়েন্ট বাজারে কিনতে পাওয়া যায়, যেগুলো মূলত দেখতে একই রকম কিন্তু আসলে দামের অনেকটাই পার্থক্য দেখতে পাবেন। তো আমার হাতে যে ডিভাইসটি রয়েছে সেটা হচ্ছে 600-700 টাকার মধ্যে পাওয়া যায়, আর অন্যান্য ডিভাইস যেগুলো দেখা যায় 1200-1500-2000 টাকা পর্যন্ত এই ডিভাইস সেল হয়ে থাকে। এটার বেশ কয়েকটি ভেরিয়েন্ট আমি টেস্ট করেছি, আমার কাছে আসলে প্রাইস হিসাবে খুব একটা পার্থক্য মনে হয়নি, কারণ সবগুলো ডিভাইসই প্রায় কাছাকাছি। তো ক্যাপটি আমরা খুলে ফেলেছি, এটার মধ্যে দেখুন আর্কের জন্য এখানে ছিদ্র করা আছে, এবং হচ্ছে এখানে সুইচের গ্যাপ, এবং এখানে টাইপ সি পোর্ট, এবং এখানে চারটি লক রয়েছে যেটার মাধ্যমে ডিভাইসটি বডির সাথে আটকে থাকে। এই হচ্ছে মূলত ক্যাপের অংশের গঠন। আর ক্যাপটি মনে হলো মেটাল টাইপের উপকরণে তৈরি, কারণ এটার যে সাউন্ড হয় টোকা দিলে তাতে মনে মেটাল টাইপের একটা সাউন্ড পাওয়া যাচ্ছে। সো হতে পারে অ্যালুমিনিয়াম জাতীয় মেটাল। তো লাইটারের মূল অংশটি দেখতে হলে আমাদের আসলে এই অংশটি এখন খুলতে হবে, এটা টেনে ভেতর থেকে বের করতে হবে, তাহলেই আমরা দেখতে পাবো এটার ভেতরে আসলে কীরকম গঠন রয়েছে। তো এখানে আমরা দুইটি পার্ট আলাদা করতে পারলাম, এটা হচ্ছে মূলত মেইন পার্ট, ইলেকট্রনিক যত রকম কম্পোনেন্ট আছে সবই আছে এটার মধ্যে। এটা জাস্ট একটি ক্যাসিং মাত্র, এটা হচ্ছে অ্যাক্রিলিক প্লাস্টিক দিয়ে তৈরি, বেশ মোটা প্লাস্টিক। আমার কাছে এটা বেশ ডিউরেবলই মনে হয়েছে, কারণ আসলে এটা ধরে বেশ প্রিমিয়াম ফিল হয় এবং বোঝা যায় বেশ শক্ত একটি ক্যাসিং।
এটা সহজে নষ্ট হবে এমন মনে হয়নি, তবে যেহেতু অ্যাক্রিলিক স্বচ্ছ টাইপের প্লাস্টিক এবং সেক্ষেত্রে এটাতে স্ক্র্যাচ পড়ার সুযোগ থাকে, যদিও ভিডিওতে তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু কিছুদিন ব্যবহার করলে এটা স্ক্র্যাচ হবে, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে আমাদের মূল ইউনিট, চলুন আমরা দেখার চেষ্টা করি এটার মধ্যে কী ব্যবস্থা রয়েছে। এখানে একটি সার্কিট দেখা যাচ্ছে যেখানে বেশ কিছু কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেগুলো মূলত এটার মেজর কম্পোনেন্টের মধ্যে কিছু অংশ। এটা মূলত ভিজিবল কিংবা ট্রান্সপারেন্ট করা হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য, শুধুমাত্র এই কারণেই। দেখুন কম্পোনেন্টগুলো খুবই সুন্দরভাবে সাজানো এবং গোছানো অবস্থায় এখানে অ্যাসেম্বলি করা হয়েছে, যেটা কিনা বাইরে থেকে দেখতে আসলে খুবই সুন্দর দেখায়। এপাশে রয়েছে একটি লাইট সুইচ, মূলত এটার মাধ্যমে কব এলইডি জ্বলে, তো ওপেন অবস্থায় এরকমই দেখা যায়। বাকিটা দেখতে হলে বডির অংশ আমাদের পুরোটাই সেপারেট করতে হবে, সো চলুন আমরা ডিভাইসটি খোলার চেষ্টা করি। তো ডিভাইসটির এই অংশে প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, তো যেহেতু এটা ভেতরের দিকে থাকে হয়তো এ কারণে বেশি একটা গুরুত্ব দেওয়া হয়নি, তো আসলে হয়তো নষ্ট হয়ে যাবে না, কিন্তু আরেকটু বেটার প্লাস্টিক দিতেও পারতো যদি তারা চাইতো। তো ডিভাইসটির কভার আমরা খুব সহজেই আলাদা করতে পারলাম। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটি পাশে শুধুমাত্র একটি সুইচ আটকানো আছে, যেটা মূলত কব এলইডি লাইটের সুইচ। এটা প্রেস করলে আমরা দেখতে পাবো লাইটটি জ্বলে উঠছে, অর্থাৎ এটা নিশ্চিত যে এটা লাইটের সুইচ। এবং এই হলো মেইন সার্কিটটি, যেখানে বেশ কিছু কম্পোনেন্ট আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম, এখন আমরা পুরোটাই দেখতে পাচ্ছি। কালো রঙের বেশ সুন্দর একটি সার্কিট, সার্কিটটির কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছে। এখানে দুইটি মসফেট দেখা যাচ্ছে, দুটোরই মডেল NP40N10, এগুলো এন চ্যানেল পাওয়ার মসফেট এবং 100 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের মসফেট এগুলো। এগুলোকে আরও বলা হয় ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরস। হাই কারেন্ট সুইচিং অ্যাপ্লিকেশনগুলোয় এ জাতীয় মসফেট আমরা খুব বেশি দেখতে পাই। দুইটি মসফেটের মাঝখানে একটি কন্ট্রোলার আইসি আমরা দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে ডিভাইসটির যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রিত হয়, এবং পাশাপাশি ছোট ছোট কিছু কম্পোনেন্ট দেখা যাচ্ছে যেগুলো মূলত ডিভাইসটির বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত, এবং ডিভাইসটি যে চার্জ হয় এটাও কন্ট্রোল হয় এইসবের মাধ্যমে। এরপর এখানে আমরা একটি সুইচ দেখতে পাচ্ছি, এটা মূলত আর্ক লাইটারের সুইচ, যেটায় প্রেস করলে মূলত আর্ক লাইট জ্বলে ওঠে এবং হচ্ছে ডিভাইসটির যে মেইন ফিচার সেই ফিচারটি অ্যাক্টিভেট হয়। আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি একটি টাইপ সি পোর্ট বসানো আছে, যদিও এটা ফিক্সডভাবে বসানো নেই, ছোট্ট একটি পিসিবির মধ্যে শুধুমাত্র টাইপ সি পোর্টটি বসানো হয়েছে, যেটা কিনা দুইটি কেবেলের মাধ্যমে ডিভাইসের সাথে সংযুক্ত। সো যেহেতু এটা দুইটি কেবেলের মাধ্যমে সংযুক্ত আছে, তাই এটা অবশ্যই ফাস্ট চার্জ করতে পারবে না, এটা জাস্ট বেসিক একটি চার্জ ডিভাইসটিকে করতে পারে। এরপর এখানে আছে আরেকটি ছোট্ট সুইচ, এটা মূলত হচ্ছে ক্যাপ সুইচ, যখনই ডিভাইসের ক্যাপটি ওপেন করা হয় তখনই এটা বুঝতে পারে যে ক্যাপ ওপেন করা হয়েছে, তো এই সুইচের মাধ্যমে এটা সেন্স পেয়ে যায় যে ক্যাপটি ওপেন করা হয়েছে, এবং এখানে এলইডি জ্বলে ওঠে, আমরা বুঝতে পারি যে ব্যাটারি লেভেল কোন পর্যায়ে আছে এবং অন্যান্য কিছু অ্যাক্টিভিটি দেখায়। এখানে অনেকেই আছেন পিসিবি ডিজাইন করতে পারেন, যে কোনো সার্কিট ডিজাইন করতে পারলে হাই কোয়ালিটি পিসিবি দেবে জেএলসি পিসিবি। জেএলসি পিসিবি বিশ্বের অন্যতম সেরা পিসিবি ম্যানুফ্যাকচারার, যেখানে তৈরি হয় মাল্টি কালার কিংবা মাল্টি লেয়ার সহ সব রকম পিসিবি বোর্ড। গ্যাজেট প্রোডাকশন কিংবা নিজস্ব ডিভাইস বানাতে পিসিবি অর্ডার করতে পারবেন, ডিজাইন করে গার্বার ফাইলটি ওয়েবসাইটে আপলোড করবেন, এরপর অর্ডার কমপ্লিট করলে পিসিবি হাতে পেয়ে যাবেন খুবই কম সময়ে। প্রথম অর্ডারে $60 পর্যন্ত কুপন পেতে পারেন। হাই কোয়ালিটি পিসিবি অর্ডার করতে চেক করুন ডিসক্রিপশন। সার্কিটটি খুলতে হলে তিনটি স্ক্রু আমাদের খুলতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি স্ক্রু আমরা দেখতে পাচ্ছি, যেগুলো খুললে আমরা দেখতে পাবো পেছনে কী রয়েছে, অর্থাৎ ব্যাটারি এবং হাই ভোল্টেজ উৎপন্ন করার যে প্রক্রিয়াটি রয়েছে সেটা আমরা দেখতে পাবো এটার স্ক্রুগুলো খুলে নিলে। খুব সহজে আমরা তিনটি স্ক্রু খুলে ফেললাম, তো চাইলেই এখন আমরা সার্কিটটি আলাদা করতে পারবো। তার আগে উপরের অংশটি খুলে আলাদা করে নেই। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আর্ক টার্মিনাল হোল্ডার, যেটার মধ্য দিয়ে আর্কের কেবেলগুলো বাইরের দিকে বের হয়ে থাকে। এই অংশটি নিশ্চিত কোনো একটি মেটাল জাতীয় উপাদান হবে, কারণ যেহেতু আর্কের মাধ্যমে ফ্লেম তৈরি হয় এবং এটা গরম হয় অনেক, সেক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার করলে গলে যাবে। এরপর বাকি যে অংশ আছে সেটা যদি আমরা খোলার চেষ্টা করি, এই যে দেখুন, এটা হলো সেই কব এলইডি যেটার মাধ্যমে প্রচুর পরিমাণ আলো উৎপন্ন হয় এবং ডিভাইসটিকে একটি ফ্ল্যাশ লাইট হিসেবে ব্যবহার করা যায়। এই ধরনের কব এলইডিগুলো প্রচুর পরিমাণ পাওয়ার কনজিউম করে সেটা আমরা অনেকেই জানি, এজন্য করা হয়েছে কি, এটার মধ্যে ভোল্টেজ রেগুলেটর আইসির মাধ্যমে ভোল্টেজের পরিমাণটাকে সীমিত করে দেয়া হয় যেন
অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ এটা খরচ করতে না পারে। এটা ফুল ব্রাইটনেসে প্রায় 15 মিনিট জ্বলে এবং হচ্ছে লো ব্রাইটনেস মোডে 30 মিনিট প্লাস জ্বলে। সেলাররা যেটা ক্লেম করে থাকে, আমি দেখেছি প্রত্যেকজনেই আসলে দাবি করে আসছে এটা 2 থেকে আড়াই ঘন্টা নাকি ব্যাকআপ দেবে। তো আসলে এখানে দেখুন যে ব্যাটারিটি ব্যবহৃত হয়েছে, এটা আসলে এইটুকু ব্যাটারিতে কীভাবে এরকম একটি পাওয়ারফুল এলইডি 2 থেকে আড়াই ঘন্টা ব্যবহার করা সম্ভব বা জ্বলা সম্ভব, এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। সো আমরা আসলে এক প্রকার ধোঁকা খাচ্ছি যারা বেশি দামে এই ডিভাইসটি আসলে কিনছি। এটার স্পেসিফিকেশনে লেখা থাকে 500 mAh ব্যাটারি ব্যবহৃত হয়, কিন্তু দেখুন এখানে যে পরিমাণ স্পেস আছে তাতে কোনোভাবেই 500 mAh ব্যাটারি স্পেস এখানে নেই। সো চাইলেও এখানে এত বড় ব্যাটারি বসানো সম্ভব নয়। তো আমরা দেখব এটার ব্যাটারি আসলে কতটা আসলে অ্যাকচুয়াল ক্যাপাসিটি। ঘোরালেই দেখা যাবে এটার ব্যাটারির গায়ে কিছু ইনফরমেশন লেখা রয়েছে। প্রথমত এটা 3.7 ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি এবং আমরা দেখতে পাচ্ছি এটার ক্যাপাসিটি, যেটা অরিজিনাল ক্যাপাসিটি লেখা রয়েছে 220 mA। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 220 mAh ব্যাটারি রয়েছে, অথচ কোম্পানিগুলো ক্লেম করে আসছে তারা 500 mAh ব্যাটারি এটাতে ব্যবহার করে, যার অর্ধেক পরিমাণ ক্যাপাসিটিও আমরা কিন্তু পাচ্ছি না। তো আমরা আসলে প্রতারিতই হয়ে আসছে এক প্রকার বলা যায়, কারণ যেহেতু আমরা তথ্য অনুযায়ী সঠিক পাচ্ছি না। 500 থেকে 600 টাকার মধ্যে ডিভাইসটি হলে হয়তো এটা ঠিক আছে, কিন্তু যখন এটার দাম হয়ে যায় 1200 বা তারও অধিক, সেক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই জাস্টিফাইড কোনো প্রাইস মানে হয় না। তো হাই ভোল্টেজ উৎপাদন করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন উপকরণটি একটি ছোট্ট ট্রান্সফরমার, 7.5 kV অর্থাৎ প্রায় 7500 ভোল্ট উৎপাদন করতে সক্ষম ছোট্ট এই ট্রান্সফরমার, যেটার মাধ্যমে মূলত আর্ক তৈরি হয় এবং হচ্ছে এটা লাইটার হিসেবে ব্যবহার করা যায়। পেছনে থাকা 2টি MOSFETের মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি DC ভোল্টেজ সাপ্লাই হয় ট্রান্সফরমারে, এরপর ট্রান্সফরমারের মাধ্যমে DC ভোল্টেজ AC রূপান্তর হয় এবং সেটা হচ্ছে প্রচুর পরিমাণ হাই ভোল্টেজে রূপান্তর হয়ে যায়, যার কারণে মূলত হাই ভোল্টেজ আর্ক তৈরি হয়। তো আমরা যদি খোলা অবস্থায় একটু ট্রাই করি দেখি যে কী অবস্থা এটার, তো এটা যদিও একটু ঝুঁকিপূর্ণ তারপরেও আমরা টেস্ট করব। বাটনে প্রেস করা মাত্রই দেখুন আর্ক তৈরি হচ্ছে, এখানে পরিষ্কার ভিজিবল বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক আর্ক তৈরি হচ্ছে এবং সেটা বেশ স্ট্রং আর্ক। তো মূলত এই হচ্ছে আর্ক লাইটারের বেসিক গঠন প্রণালী। আমরা মোটামুটি দেখার চেষ্টা করলাম একটি আর্ক লাইটারের ভেতরে কী থাকে এবং কীরকম কম্পোনেন্টের মাধ্যমে এটা চলে, অনেকের হয়তো বিষয়টি অজানা ছিল। যারা মূলত লো বাজেটে এই ধরনের লাইটার কিনবেন তারা জেনে রাখুন আপনারা যে লাইটারটি কিনবেন সেটা মূলত এমনই হবে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং হচ্ছে আমি আপনাদেরকে চেষ্টা করেছি বিস্তারিত বোঝানোর জন্য একটি আর্ক লাইটার কীভাবে তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং হচ্ছে বেল বাটনটি অন করে রাখবেন যেন এরকমই আরও টিয়ারডাউন ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পান। নতুন নতুন গ্যাজেট আমরা ভবিষ্যতে খুলবো, সেগুলো সম্পর্কে আরও ডিটেল জানার চেষ্টা করব কীভাবে এগুলো তৈরি হয়। তো ভালো থাকবেন সবাই, ঈদের আগে এটাই হয়তো শেষ ভিডিও, ঈদের পরে আমরা আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ঈদ মোবারক।